আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। সমস্ত মুসলিম ভাইদের কাছে একটি প্রতিবেদন পেশ করছি, যতদূর পারেন এই মেসেজটি সমস্ত মুসলমান ভাইদের কাছে ছড়িয়ে দিন। পিজি হসপিটালের হেড অব দ্য ডিপার্টমেন্ট ডিয়ার হাসিবুল রহমান তিনি জানিয়েছেন, তিনি কিডনি স্পেশালিস্ট, সমস্ত মুসলমানদের অনুরোধ করেছেন রমজান মাসে ইফতারের পর ডিউ, সেভেন আপ, কোকা কোলা, পেপসি, স্প্রাইডের মতো কোনো বস্তু যেন ব্যবহার না করেন। সমস্ত দিন রোজা রাখার কারণে কিডনি ডিহাইড্রেশন হয় এবং গ্যাসওয়ালা পানীয় ব্যবহার করলে কিডনি ফেল হতে পারে। সেহেতু রোজার আগেই মেসেজটা সমস্ত মুসলমান ভাইদের কাছে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।